অভিনেতা বিকাশ রায় আমাদের সকলের চেনা হলেও পরিচালক বিকাশ রায় আজও বেশিরভাগ দর্শকের কাছে প্রায় অজানা। বিকাশ রায় পরিচালক ছিলেন নাকি, এমন প্রশ্নই আজকের বাঙালি করে বসবে হয়তো। এই পর্বটির নিবেদন পরিচালক নির্দেশক বিকাশ রায় ও তাঁর পরিচালিত ছবিগুলির গল্প। আজ শুধু একটি ছবি থাকবে আলোচনায়। পর্বটি দীর্ঘায়িত না করে পরবর্তীতে বিকাশ রায়ের অন্য ছবিগুলি থাকবে। অভিনেতা বিকাশ রায়ের মনে হয়েছিল কাজ চলে যায়, নাম যশ হয় কিন্তু মন খুশি হয় না, কি যেন আমার করা হলো না, কি যেন আমার দেবার আছে। মন ছটফট করে, একটা ছবিতে শুধু অভিনয় ছাড়া আমার আর তো কিছু করার থাকে না, তবু মনে হয় আমার আরও কিছু করার আছে। ঠিক এই চিন্তা থেকেই তাঁর পরিচালনায় আসার আগে রেডিও ও বিজ্ঞাপন জগতে কাজ করে এসেছিলেন বিকাশ রায়। পরিচালনার ইচ্ছে জাগায় যৌথ ভাবনায় বিকাশ রায় নতুন কিছু সৃষ্টিতে মাতলেন। চার বন্ধু, পরিচালক অজয় কর, আর্ট ডিরেক্টর বীরেন নাগ, সুবোধ দাস ও বিকাশ রায় মিলে ঠিক করলেন নিজেরা ছবি করবেন। তৈরি হলো যৌথ প্রযোজনা কোম্পানি। প্রথম কাজ কোনান ডয়েলের হাউন্ড অব বাস্কারভিল অবলম্বনে জিঘাংসা ছবি। পরিচালক অজয় কর দুরন্ত সেট বানালেন বীরেন নাগ এবং দুর্দান্ত অভিনয়ে বিকাশ রায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সংযোজনা রহস্য রোমাঞ্চ ছবিটিকে আরও গা ছমছমে করে তুলল। ছবি সুপারহিট, কিন্তু এই প্রযোজনা সংস্থা ভেঙে গেল। সে সময়ে জনপ্রিয় পরিচালক চিত্ত বসুর সব ছবিতেই নায়িকা হতেন সন্ধ্যারানী। চিত্ত বসু আর সন্ধ্যারানীর সঙ্গে মিলে বিকাশ রায় গঠন করলেন নতুন প্রযোজনা কোম্পানি। ছবি হল শুভযাত্রা। পরিচালক তখন চিত্ত বসু। ছবি চললেও ব্যবসা সফল হলো না। এ সময় বিকাশ রায় অভিনয় করার পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও আত্মপ্রকাশ করেন বাংলা ছবিতে। অজয় করের সাজঘর ছবির চিত্রনাট্যকার ছিলেন বিকাশ রায়। পরবর্তীকালে প্রকাশিত তীরভূমি, বিন্দুর ছেলে, দুই পুরুষ ছবির চিত্রনাট্যকারও তিনি। নানা কাজে নিজেকে জড়িয়ে নিয়েও বিকাশ রায়ের কাজ করার খিদে মিটছিল না। তাঁর কজন শুভানুধ্যায়ী বললেন, নিজে ছবি পরিচালনা না করলে নিজের মনের চাহিদা মিটবে না, নতুন পদক্ষেপ। চিত্রনাট্য রচনা ও পরিচালনা আত্মপ্রকাশ করলেন পরিচালক বিকাশ রায়। তাঁর পরিচালিত প্রথম ছবি অর্ধাঙ্গিনী। বিকাশ রায় যতগুলি ছবি পরিচালনা করেন বেশিরভাগ তাঁরই প্রযোজনা। একান্নবর্তী পরিবারের গল্প, বিশাল স্টার কাস্ট, পাঁচ ভাই ও পাঁচ বইয়ের গল্প, অভিনয়ে বড় ভাই পাহাড়ি সান্যাল, বড় বউ সুনন্দা দেবী, জীবেন বসু ভারতী দেবী, বিকাশ রায় মঞ্জু দে, অসিত বরণ, সাবিত্রী চট্টোপাধ্যায়, সবিতা চট্টোপাধ্যায় বসু, নির্মল কুমার, এছাড়াও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। বিকাশ রায় পরিচালিত প্রথম ছবি অর্ধাঙ্গিনী এতটাই সাড়া ফেলে যে এই বাংলা ছবির গল্প নিয়েই পরে বিমল রায় হিন্দি ছবি পরিবার বানান। হিন্দি ছবির পরিবারে বম্বের অভিনেতারা অভিনয় করলেও বাংলা থেকে একমাত্র সবিতা চট্টোপাধ্যায় বসুর কাস্টিং বদলায়নি। সবিতা বাংলা ও হিন্দি দুই ছবিতেই ছিলেন। অর্ধাঙ্গিনী ছবিতে পাঁচ ভাইয়ের বাচ্চাদের রোলে অনেকগুলো ছেলে মেয়ের দরকার ছিল। ভানু বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায়ের কথায়, বিকাশ জ্যাঠা একদিন আমাদের বাড়ি এলেন বাবার সঙ্গে অর্ধাঙ্গিনী নিয়ে কথা বলতে। ছবিতে অনেকগুলো বাচ্চা দরকার, আমাদের তিন ভাই বোনকে দেখে বিকাশ জ্যাঠা আমাদেরই এই ছবিতে নিলেন। আমি, আমার ভাই পিনাকি, বোন ভুটি, আসলে বাসবি তখন একদমই ছোট, আমাদের পাশের ভাড়াটিয়ার ছেলে চন্দন, আমাদের এক দিদি বুলি, সবাই অর্ধাঙ্গিনীতে অভিনয় করলাম। পরিচালক বিকাশ রায়ের হাত ধরেই আমার প্রথম ছবিতে অভিনয়। আমরা তখন খুব ছোট, কিন্তু কত সহজ করে বিকাশ রায় আমাদের ডিরেকশন দিতেন। কটা স্টেপ এগোবো সেটা উনি মেঝেতে চক দিয়ে গোল্লা কেটে কেটে বলে দিতেন। আমি বিকাশ রায় আর মঞ্জুদের ছেলের রোলে অভিনয় করেছিলাম। একটা সিন ছিল পাহাড়ি সান্যাল আমার জ্যাঠা তাঁর ছেলের বইতে, সেই অনুষ্ঠানে আমার কাকা জীবেন বোস সবাইকে লুকিয়ে কাটলেট খাচ্ছেন। আমি দেখে ফেলাই উনি আমাকে বলছেন, কাউকে বলিস না, তোকে কাটলেট খাওয়াবো। আমরা সব বাচ্চারা মিলে সন্ধ্যা মুখার্জির একটা গানে লিপ দিয়েছিলাম, এই স্বাস্থ্য এই স্বাস্থ্য, চকচকে দেহ মন চাস্ত, এক মন দুধ রোজ খাস্ত। অর্ধাঙ্গিনীর সাকসেস পার্টিতে আমি গিয়েছিলাম, তখন সন্ধ্যা মুখার্জিকে প্রথম দেখি। তবে বিকাশ জ্যাঠা নিজের ছেলে মেয়েদের ফিল্ম লাইনের ত্রিসীমানায় ঘেঁচতে দেননি, নিজের ছবিতেও কিন্তু নিজের সন্তানদের নেননি, কারণ সবাই খারাপ চোখে দেখতেন ফিল্ম জগৎকে।
আমার বাবা ভানু বন্দ্যোপাধ্যায় সেদিক থেকে মুক্ত মোনা ছিলেন।